জীবনের সঙ্গে যাওয়া উচিত। আমি মনটা বড় ব্যক্তি হয়ে গেছি, না না এই মুহূর্তে আমি কার্তিক গণেশকে পাঠিয়ে দেবো, দেখবো মনুষ্য কেমন আছে। এমন করে তো নাইন হতে কেন বাড়ি যাচ্ছে, আর তুমি একা কেন জামাতা কোথায়? মনুষ্য জামাতা? হ্যাঁ মনুষ্য, আজকে রে আমি তোমার এই পণ্য কুটিরে চলে এসেছি। আর কি নিয়ে এসেছি জানো? কি নিয়ে এসেছো মা? আমি আমি যে বুক বড় আমি স্বামী নিয়ে এসেছি। না বলিস না, তোমার জামাতা কি করেছে জানো? কি করেছে? তোমার আমি নি করতে তোমার জামাতা চিরদিনের মতো আমাকে পরিত্যাগ। ঠিক কথা শুনলি, আমার জামাতা তো ছিল কালে চুরি পরিত্যাগ করেছে। জামাতা তোমার জামাতার হাতের বরং অঙ্গুড়ি দিয়েছি, আমার নাভিস্থলে তিনবার বরণ করতে বলেছি, আমি গর্ভবতী হবো গো। তাই নাকি? বেশ বেশ, তাহলে অঙ্গটি নাবিক তুমি তিনবার বললেনি, আর আমি লক্ষ্মীকে তোর কাছে পাঠিয়ে দিবি। দেখো না আজকের এই আমার কি সুযোগ হবে জানো? আমি মা হয়েছি গো। আজকের এই আমি স্বামী সঙ্গ পাইনি, আমি সংসার সঙ্গ পাইনি, আমার দেখো না আমি মা হয়েছি। গর্ভবাড়ি গো দিনে বারে আসতে সুন্দর গো, দিনে দিনে বারে পাঁচ দিন পুরিয়া
সময়। কেন বাবা? পড়াশোনা হচ্ছে না। পড়াশোনা হচ্ছে না সেটা বুঝতে পারছি, কিন্তু বাবা পড়াশোনা না করলে তো হবে না বাবা। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। আ কি শুনো, ঠান্ডার সময় কি হয়েছে বাবা? ও চা কম হয়ে গেছে। চা কম হয়ে গেছে? হ্যাঁ বাবা, গরম খিচুড়ি রান্না হচ্ছে বাবা। হ্যাঁ হবে বাবা, পড়াশোনা করলে ভালো সব কিছু পাবে বাবা। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই নমস্কার। আরে নমস্কার নমস্কার, অসময় তোমার পাশে কি মন? আমি কেন এসেছি জানো তোমার পাঠশালায়? কেন বলি? আমি দাদু ভাই, তোমার পাঠশালায় তুমি ভর্তি করে নাও। এটি হলো তোমার দাদু ভাই? এটা আমি দাদু ভাই। চমৎকারই কথা, আর তোমারই কথা মতো নিলামে এই মুহূর্তে তোমার দাদু ভাইকে আমার পাশে ভর্তি করি। মা বেশ মাস্টার মশাই, তোমার বেতন কত হচ্ছে? শোনো মা, গরিবের পাঠশালায় মাসের বেতন মাসে পাঠিয়ে দিতে হবে, তোমার যা রুচি তাই পাঠিয়ে দিও। বেশ মাস্টার মশাই, তাহলে আমি দাদু ভাইকে তুমি সুন্দর করে পড়াশোনা শেখাবে। দাদু ভাই, দিদি মা, তুমি দুষ্টুমি করবে না? না, তাহলে আমি আসি। যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করো, আমি যেন শিক্ষা লাভ করতে পারি, তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। দিদি বেশ, দাদু ভাই যাবার সময় আমি প্রাণ ভরে করি আশীর্বাদ, আমাদের মুখ তুমি উজ্জ্বল করো, তুমি সুন্দর করে পড়াশোনা করো। বেশ আগে নিয়ে যাবে। তোমার নাম কি? আমার নাম আস্তিক সুন্দর। বাহ, অতি চমৎকার নাম তোমার। শোনো আস্তিক, আজ নতুন এলে আমার পাঠশালার মধ্যে, তাই কয়েকটি কথা তোমাকে আমি স্মরণ করে দিই। বেশ, পাঠশালায় এসে কোনোদিন বদমাশি করবে না কেমন? গুরুদেব যে পড়া দেব সেই পড়া মন দিয়ে পাঠিয়ে আসবে কেমন? তাই তোলা দেরি কেন? আজ যখন এসছো বসে পড়ে এখানে, বসে বইয়ের পাতে খোলো। তাই হবে, আমার আশীর্বাদ করো, আমি যেন এই স্কুলের মান রাখতে পারি, আমার পিতা মাতার সম্মান আমি রাখতে পারি। আশীর্বাদ করি আস্তে, তোমার মনের বিলাস পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। আস্তে আস্তে বই খুলেছো? আস্তে তাহলে বই পড়া দিই কেমন? ওই আজ পড়ে পড়ে ও আজি ওবা আস্তে কি ভাই আমার ওপা সালাই গা বাবা। কৃষ্ণ কোথায় মনে একটা গন্ডগোল হয়ে গেছে বাবা, তাকিয়ে দেখো। যখন বইয়ের পড়া দিচ্ছিলাম কত সুন্দর ভাবে আমার সঙ্গে বইয়ের পড়া পাঠ করে যাচ্ছিল, আর যখন আজ থেকে জানতে চাইলাম আজ থেকে পিতার নাম, তাকিয়ে দেখো আজ থেকে দেখে আজ থেকে বই ফেলে দিয়েছে, মুখটা কেমন মলির মুখ করে দাঁড়িয়েছে দেখো। মাস্টারমশাই ভয় পাচ্ছে, বাচ্চা ছেলে ভয় পাচ্ছে, বাচ্চা ছেলে ভয় পাচ্ছে। আজ থেকে ভয় করে দেই কারণ নেই বাবা। বলো পাঠশালায় এসে যখন পিতার নাম বলতে হয়, বলো তোমার পিতার নাম কি? আসতে আমার পিতার নাম আমি জানি না গুরুদেব। কি বললে? তোমার পিতার নাম তুমি জানো না? না। বাহ চমৎকার, এত বড় সন্তান তোমার পিতার নাম তুমি জানো না? আচ্ছা আসতে তুমি নয় জানো না, নিশ্চয়ই মায়ের মুখ থেকে কোনোদিন শোনো না তোমার পিতার নাম? না গুরুদেব, আমি কোনোদিন আমার মায়ের কাছে আমার পিতার নাম জানতে চাইনি।
কেমন করে বলবো আমার পিতার নাম? আমি বলতে পারবো না গ্রহদেব। কি বলছ? সত্যি বলছি, এত বড় সন্তান নিজেও দিতে পারছ না পিতৃ পরিচয়। মায়ের কাছ থেকে কোন শুনতে চাও না তোমার পিতার নাম? তাহলে কি তুমি তুমি কি একটা জানো সন্তান আছে? আগে যদি জানতাম, আগে যদি জানতাম তুমি একটা জানো সন্তান না আসার মধ্যে হচ্ছে নো অত দূরে যাও, তোমাকে খাট ধাক্কা মারতে মারতে মার করতে পারছ না। আমি সত্যি বলছি, আমি জানো সন্তান না, আমার কারো জানো সন্তান বলে গালাগালি দিও। আমি জানি আসতে এত বড় সন্তান তুমি কেন হবে? তুমি জানো সন্তান নিশ্চয়ই জানো তোমার পিতার নামে তুমি তুমি হয়তো আমাকে বলছো না, তাই না? আমি সত্যি বলছি আমার পিতার নাম আমি আমি জানি না, জানি না, জানি না। তো হাতে আজ যদি না বলতে চাও সহজে তোমার পিতার নাম, কেমন ভাবে তোমার মুখ থেকে সত্য কথা বার করতে হয় সে বিদ্যা আমার জানা আছে। সর্বস্তে যতক্ষণ না বলবে তোমার পিতৃ পরিচয় অথবা তোমার পিতার নাম এই কথা আমার কাছে, তাকে ডাকো হস্তের দিকেই, এই হস্তের এমেতে রাগাত দেই তোমার শুনতে দেহ করিব আমি কতদিন ক্ষত আছে। আপনি কি বলছেন? আর যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দাও তবু আমি বলতে পারবো না আমার পিতার নাম। আমি বলতে পারবো না, বলতে পারবে না আমার কাছে। তবে সহ্য করো অস্থায়ী, সহ্য করো এই ব্যাত্রা হাতের জ্বালা, ব্যাত্রা হাতের জ্বালা তুমি সহ্য। সন্তানের জন্য
পাঠশালার মতো কোনো জায়গা নেই। যাও এই মুহূর্তেই, এই মুহূর্তে এই পাঠশালা পরিত্যাগ করে ফিরে যাও তোমার মায়ের কাছে। মাকে গিয়ে জিজ্ঞাসা করো কি পা তোমার পিতার নাম, কেমন দেখতে তোমার পিতাকে, যেদিন জানতে পারবে তোমার পিতার নামে, যেদিন দুনায়নে দেখবে তোমার পিতাকে, সেদিন আসবে পাঠশালার মধ্যে। আর নহলে তোমার এই পরে মুখ কখন নয় দেখতে হয় আমাকে আবার পাঠশালার মধ্যে আসতে। তাই হবে গুরুদেব, যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করে গুরুদেব। আর তুমি আমাকে কষ্ট করে না, যাও যেদিন জানতে পারবে তোমার পিতার নাম সেদিন আসবে আবার এই পাঠশালার মধ্যে আমার কাছ থেকে শিক্ষা নিতে এবং আবার প্রণাম করতে। এমন অন্যায় করেছি আমি, আমাকে আশীর্বাদ তো কি করলে না, আমি আমিও কথা দিলাম গুরুদেব, আর কোনদিন এই পড়া মগ্নে আসবো না এই পাঠশালায়, চললাম আমার মায়ের কাছে, যদি আমার পিতৃ পরিচয় পাই তাহলে যাব আমার পিতার সন্ধানে, আর কোনদিন আসবো না এই পাঠশালায় পড়তে, আর কোনদিন দেখাবো না এই পড়া মগ্নে রাজ্যের মধ্যে, আমি চললাম আমার আমার মায়ের আমার মায়ের কাছে। আচ্ছা আস্তে কি তার দিদি, তবে কি কোনো ভুল করেছি আমি? না না, আমি যে কোনো ভুল করিনি, এই স্কুলের শিক্ষক হলাম আমি, আমার পাঠশালার মধ্যে আছে যাতে মনে ঋষি ছেলে পুলিরা পড়াশোনা শিখতে, যদি থাকে এর মতো যেন ছাত্র পাঠশালার মধ্যে, তাহলে যে পাঠশালার নামে কলঙ্ক লড়বে, তাই তো সচ্চিন্ত ভেবে আজ আজ থেকে তাড়িয়ে দিয়েছি পাঠশালা হতে, যেমন ভাবে গেছে তা আসতে ইচ্ছি, যেমন ভাবে গেছে আসতে আমার পাঠশালা ছেড়ে, তাই আজ এই মুহূর্তে পাঠশালা তার বন্ধ করে আমিও ফিরে চললাম আমার নিজ বিয়ে। অশীত সাউন্ড দোষা, DJ বাপি, দুশা 1 নম্বর পোল।